বাহ, কি সুন্দর কালার আছে দেখ। আমরা কই যে রস রস দেখেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, আজকে হচ্ছে পবিত্র শুক্রবার। তো শুক্রবারে নামাজ পড়াইয়া আমি ভিডিও শ্যুট করতেছি। তো আজকে আমাদের একটা সুন্দর একটা আপনার রেসিপি বানাইবো আমি। তো তুমি কি কর, কি বানাইবে? কাঁঠালের চাপড়ি। বাবা, কাঁঠাল তো সাইগ্রা আছে। এই যে দেখেন, বাইরের কাঁঠাল চালের গুঁড়া দিয়ে আজকে কাঁঠালের চাপড়ি বানানো, মানে কাঁঠালের পিঠা। তো আপনারা দেখেন, ধরো কাঁঠালটা বড় হয়েছে না, বাসনা বেড়েছে। কাঁঠাল আমি এখন হাতে নিছি, এখানে আমি কাঁঠালটা ভাঙ্গে রোয়া গোনা বাইর করে তারপরে চাইলের গুড়ি নিয়ে আমি কাঁঠালের পিঠা বানাবো আজকে। তো আপনারা দেখেন আবেদা কি করলো, দেখেন, দেখলে বুঝবেন, নাহলে কিন্তু বুঝবেন না। না, কাঁঠালটা দেখেন আঙ্গু বাড়ির কাছে রি মেলা বড় কর। হ্যাঁ, বড় মানে ছোট কাঁঠাল। এই যে দেখেন আবেদা কাঁঠাল ভাঙতাইছে, দেখে ভাঙ্গ কাঁঠাল বহুত খাইছি কিন্তু ভিডিও করি নাই। বাপরে বাপ, কাঁঠালের মধ্যে রুয়া, এরম রুয়া দা দেখেন, কি সুন্দর রুয়া দেখেন। এটা কইতে কইতে উড়ে হলাম। হ্যাঁ, সাইড করে থাকো, এটা থাক সাইডে থাকে দাও, থাকে নি। এ তোমার আছে দুনিয়ার ঘর বলো, সর্ষের তেল নিয়ে হান না, খাও তেল নিয়ে দাও, তেল ছাড়া কাঁঠাল ভাঙ তো না। তেল দিছ কো? হাতে দিয়ে, হাতে দিয়েছ উড়াও। হন কাঁঠাল, সর্ষের তেল ছাড়া আপনার কাঁঠাল ভাঙ তো না। মিষ্টি 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 আছে না, দেখি আমি। বিসমিল্লাহ, ছোট ছোট রোয়া রোয়া দেখেন না, এবার বোঝায় গেছি যে একদম ছোট ছোট কতমান নাগাল রোয়া নাই বোধা। দেখেন কি সুন্দর কাঁঠাল, রোয়ার অভাব নাই কিন্তু আপনার ছোট ছোট রোয়া নেই, যে কাঁঠাল আবে দা বাংতাইছে এই জায়গা আছে দেখেন, দেখছেন প্রায় শেষই মেলা দর্শাল। আর ওই যাবে দা বাংতাইছি, তাড়াতাড়ি বাঙ্গো, কাঁঠাল দিয়ে আজকে পিঠা খাবো। কাঁঠালের পিঠা আপনারা খাইছেন নাকি কমেন্ট বক্সে লিখবেন। আর তো আপনার কাঁঠালের তরকারি তো খাইছি, তরকারি ভিডিওতেও দেখা যায়, কাঁঠালের কিন্তু পিঠা কোনানে দেখিনি, আজকে আমরা বানাবো। কাঁঠাল আমার ভাঙা হয়েছে, কাঁঠালের ভিতরে যে বিচি থেকে এই বিচিটা আমি বাইর করে নিব। কাঁঠালের বিচি আপনি দেখেন, দেখেন ছাড়াই নিতেছে। কাঁঠালের বিচি গুলো আমি ছাড়াই নিছি, এখন আমি সাইকে নিব। সাইকে কি বাইর করো? ওটা রস রস দেখেন, এনে দিয়ে আপনার পিঠা বানানো। পিঠা কাঁঠালের চাপড়ি, কাঁঠালের পিঠা দেখেন, এটা শাক পাইছে কেউ করে শাক একদম সহজ। এটা আপনার ফোরা ফোরা আছে অন্ধ পড়তেছে। শেষ ই করা, শেষ রস বের করাই আমি এখন গরুর জন্য থিয়ে দেবো। কাঁঠালের রোয়া আমি সাইকে নিছি, এখন আমি চাইলের গুঁড়া নিয়ে আইছি, এখন আমি লবণ দিয়ে চাইলের গুঁড়ি দিয়ে মিক্স করে নিব। লবণ
পানি দেয় কোনো কথা না? হ্যাঁ না, খালি কাঁঠালের এই রস দিয়েই, খালি রস দিয়েই, পানি দেওয়া যাবে না, খালি লবণ, কাঁঠালের রস আর চালের গুঁড়ি। এই দেখেন ছানাটা মারতেছে, ওটা পিঠার, পিঠার ছানায় যেতে করে মারা নেবে। বানান জন্য আমার ছানা হয়ে গেছে গা, এখন আমি আগুন দিছি চুলা, এখন আমি করাই বহাই দিব। কড়াই আমার গরম হয়েছে, অল্পটুকু তেল দিয়ে দিছি, সয়াবিন তেল, কারাতে জন নাইগিয়া ধরে না। কি সুন্দর পিঠা দেখেন, কালার খেয়েছে মজার, বাহ, কাঁঠালের আবার কাঁঠাল কাঁঠাল বাসনা আছে না? এটা হলো কাঁঠালের পিঠা দেখেন। একটা বাজা হয়ে গেল এটা, দ্বিতীয় একটা, এটা হচ্ছে দুই নম্বর পিঠা দেখেন, বাহ কি সুন্দর না ওটা, কালারটা কিন্তু আমার পছন্দ হয়েছে। যাই তো, এরকম কালার সুন্দর হয় না, কাটলেট নাগলা না, হলদি কল দিই নেই আমি। তো প্রিয় দর্শক, তো এরকম করে কাঁঠালের পিঠা আপনার বানিয়ে বাড়িতে খাইতে পারবেন, একদম সহজ সরল। দেখেন খালি আপনার কষ্টের মধ্যে আপনার এই যে কাঁঠালের যেটা আপনার এই যে রস যে বাইর নাকি ওইটুকুই আপনার কষ্ট, তাছাড়া কিছুই না। এই যে দেখেন, আর পিঠার কালার যা সুন্দর হইতেছে, পিঠা 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 দেখেন, পিঠা পিঠা, এটা তেল ছাড়া পিঠা, তেল দিলে ওই লাইগে ধরে না, বাহ কি সুন্দর কালার আছে দেখেন, কাঁঠালের পিঠা খাইবেন নাকি? তো প্রিয় দর্শক, পিঠা তাবে দা ভালোই বাজলো, আপনাকে দেখাইলো, আপনারা বাইরে বানিয়ে খাইবেন কাঁঠালের পিঠা, দেখেন কি সুন্দর আছে, বাহ কি সুন্দর নে দাদা, কালারটা ভালো, কালারটা আমার কাছে ভালো লাগছে, দেখতে যদি ভালো দেখা। এটা দেখো আমরা চাপড়ি ফিডিয়া আর না পড়াবো, তো কি ফিডিয়া কোন, এটা আমরা চাপড়ি ফিডিয়া করি, মানে চাপড়ি নাগাল আপনার এই যে পড়াইছে আবেদা বাজে। তো প্রিয় দর্শক, আঙ্গ রুডি না চাপড়ি বানানো হয়ে গেছে, এই যে দেখুন পিঠা, আমরা কই যে সিস্টেম করে আবার বাজলো, আমরা কই চাপড়ি, তো খাই আপনাকে টেস্ট করে বলি, দেখুন অনেকগুলো আবার চাপড়ি বানাইছে, এই যে কি সুন্দর দেখা যায় না দাদা, খাও বিসমিল্লাহ, এবার বাস করবো, এই যে দেখেন, আর এই যাবো গাড়ি খাওয়া, কি হয়েছে ভালো, সে স্বাদ আপনার কাঁঠালের যেটা আপনার মিঠাই মিঠাই আমাদের গ্রাম হয় সুন্দর লাগে, বাস নাও বাস না। তো বন্ধুরা
দেখলেন আজকের ভিডিওটা, কমেন্ট বক্সে লিখবেন কীরকম হচ্ছে। আর আমাদের একটা নতুন চ্যানেল আছে, এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা যাই সবাই সাপোর্ট করবেন। তো ভালোই লাগলো আজকে পিঠাটা। আর আজকে আমার লুকটা আলাদা, পাঞ্জাবি পিন্ধে রয়েছি, খুবই মাথায় মনসি। তো আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।